ইভিএমে ভোট গ্রহণে জটিলতা নিরসনে জানুয়ারিতে মাঠে নামছে ইসি। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেই এনআইটি সার্ভারে যুক্ত হবে ভোটারের দশ আঙুলের ছাপ, দূর হবে বিতর্ক। প্রধানমন্ত্রীর 76তম জন্মদিনে ছাত্রলীগের বর্ণাঢ্য র্যালি, কেক কেটে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদযাপন, স্বজন হারানো যন্ত্রণা নিয়েই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ। প্রয়োজন হলেই কেবল শক্তি প্রয়োগ করে পুলিশ, আক্রমণ এলে পাল্টা আক্রমণ, বললেন র্যাব মহাপরিচালক। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কাজ করছে দুই মন্ত্রণালয়। করতোয়ায় নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধানে চতুর্থ দিনের উদ্ধার অভিযান। স্বাধীনতার ৫০ বছরেও পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে নির্মাণ হয়নি ব্রিজ, ঝুঁকি নিয়েই পারাপার। এবং চুরিতেও পিছিয়ে নেই কিশোর গ্যাং, যে কোনো তালা খুলে মুহূর্তেই মালামাল লুট। রাজধানীর তাতিবাজারে ৬০ ভরি স্বর্ণ চুরির তিন মাস পর গ্রেফতার ৪। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি বের করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সরকার প্রধানের জন্মদিনের শুভেচ্ছা জানাতে স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো হন নেতাকর্মীরা। সেখান থেকে র্যালি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে কেক কাটা সহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কিছু ইতিমধ্যেই তাদের যে আনন্দ র্যালি সেটি কিন্তু শেষ করে ফেলেছে এবং আনন্দ র্যালি পরবর্তীতে সমাপ্তি ছাত্রলীগ নেতা বলেছি জন্মদিনে প্রধানমন্ত্রী এবং তারা রাজনৈতিক নেতৃত্ব এবং আসলে যে উন্নয়নের হয়েছে এমন বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমরা দেখছিলাম প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা আয়োজন। যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্জিনিয়ায় পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টায় কেক কেটে দলীয় প্রধানের জন্মদিন পালন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ভার্জিনিয়ার একটি হোটেলে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের সরকার প্রধান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পুরো জীবনেই যার সংগ্রাম মুখর, হাতের মুঠোয় যান বাজি রেখে পথ চলাই যার একমাত্র নিয়তি, সব হারিয়েও যিনি বাংলাদেশকে গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায় এগিয়ে নিচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মানবিকতায় বেঁচে থাকার নতুন দিশা পেয়েছেন বিপন্ন কোটি মানুষ। শেখ হাসিনার ৭৬ বছরের সংগ্রামী জীবনের চুম্বক অংশ নিয়ে দেবাশিস রায়ের রিপোর্ট। ১৯৪৭-এ দেশ ভাগের উত্তাল সময়ে ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গমাতার কোল আলো করে জন্ম নেন শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদরের হাসু। জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ঢাকাতে থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত রাজনীতির সঙ্গে। পিতার সংগ্রামমুখর নেতৃত্বের প্রতিটি অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে যেন পাঠ নিয়েছিলেন নেতৃত্ব আর আত্মোৎসর্গের মহামন্ত্র। ৭৫-এ আকস্মিক এক রাজনৈতিক ঝড় এসে শেখ পরিবারের সবকিছু লণ্ডভণ্ড করে দেয়।
বৈরি পৃথিবীতে ছ বছর যন্ত্রণাদগ্ধ নির্বাসন জীবন থেকে ১৯৮১ সালে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। তিনি ফিরেছিলেন ইতিহাসের চ্যালেঞ্জ নিতে, এসেছিলেন পিতার রক্তের ঋণ পরিশোধে। মাত্র ৩৪ বছর বয়স থেকেই টানা চার দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। ৫০ বছরের বাংলাদেশ যার হাত ধরে এখন সক্ষমতার নতুন পথে পা বাড়িয়েছে বীরদর্পে। ঘটনাক্রমে বেঁচে যাওয়া এক মহাকাব্যের ট্র্যাজেডির নায়িকা হতে হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। অমসৃণ চলার পথে আঘাত এসেছে অসংখ্যবার, মৃত্যুর মুখোমুখি হয়ে কাঁটা বিছানো পথ বেয়ে তাকে চলতে হয় দিনের পর দিন। এখন পর্যন্ত ২০ বার প্রাণনাশের ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য অবিরাম কাজ করে চলেছেন জাতির বিকল্পহীন অবলম্বন হয়ে। অগ্রণী শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের কাতারে, তার সাথেই জাতি এখন এগিয়ে যাওয়ার শপথ নেয়। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। ব্যস্ততম রাষ্ট্রনায়ক হয়েও জনগণের সুখ দুঃখ বোঝেন শেখ হাসিনা, বোঝেন তাদের নারীর টান, মনের অব্যক্ত কথাও। তাই তো ছিটমহলের নিপীড়িত মানুষকে তিনি বুকে টানেন পরম মমতায়। নিভৃত ঝিকরগাছার প্রতিবন্ধী তামান্নাদেরও হোয়াটসঅ্যাপে উৎসাহ দেন মানবতার বাতিঘর হয়ে। শুধুই কি তাই, দেশ ও জাতির ক্রান্তিকালের ত্রাণকর্তা হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও তিনি খুঁজে খুঁজে হাত বাড়ান অসহায়ের প্রতি। শুধু আর্থিক আর অবকাঠামো উন্নয়নেই দেশকে এগিয়ে নেওয়া নয়, ছিন্নমূল মানুষদেরও আশ্রয়ের ঠিকানা গড়ে দিয়ে বিশ্বে অনন্য এক নজির গড়েছেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাচ্ছি, এটাই তো সব থেকে বড় পাওয়া। শেখ হাসিনা নিজেই ইতিহাস, শতপ্রাপ্তিতেও যার তৃপ্তি মানুষের ভালোবাসাতেই। আমার কাছে এটা হচ্ছে সবথেকে অমূল্য সম্পদ, কারণ আমার চা শ্রমিক ভাইরা চাইলে না আটানা করে পয়সা জমিয়ে আমাকে এই উপহারটা দিয়েছেন। অসীম ধৈর্য দিয়ে নিষ্ঠুর বেদনা আর পাথর চাপার কষ্ট বয়ে চলেই মানুষের সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যাশায় নিজেকে উৎসর্গ করার শেখ হাসিনা বহু বাধার প্রাচীর টপকে আজ ৭৬ বছরে পা রাখলেন। ঝড়ের খেয়ার মাঝি হয়েই নন্দিত নেত্রী আজ স্বমহিমায় বাংলার কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার আসনে অধিষ্ঠিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার লঙ্ঘন নয়, মানবাধিকার সুরক্ষায় বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়া হয়। যখন আমরা তালিকা চাইলাম, ৭০ জনের একটা তালিকা দেওয়া হলো, সেখানে দেখা গেল এর অধিকাংশ বিএনপির অ্যাক্টিভিস্ট যারা যখন আন্দোলন করছে তারা রাস্তায় মিছিল করছে, তাদের কিন্তু ছবি টবি শুদ্ধ পাওয়া গেল। এবং অনেকে হয়তো নিজের কোনো ব্যক্তিগত কারণে কোথাও লোন নিচে দিতে পারছে না, চলে গেছে, এরকমভাবে তারা নিজেরা নিজেদের সরিয়ে নিয়ে গেছে। তো এগুলি কিন্তু আমরা সবসময় দেখছি, এবং যেখানে কোনো রকম অন্যায় হচ্ছে এটা কিন্তু অতীতে কখনো ছিল না, সাথে সাথে কিন্তু আইনসম্মতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অপরাধ করলে সে আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা হোক যে হোক, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়, কারণ মানবাধিকার লঙ্ঘন না, আমরা মানবাধিকার সংরক্ষণ করেছি। টক শো প্রোগ্রামটা তো খুব বেশি কথা হয় ওখানে, তারা স্বাধীন কথা বলে, বলে টোলে যত রকমের মানে সরকারকে গালি দেওয়া, সমালোচনা করা, প্রত্যেকটা কাজে সত্য মিথ্যা যে যেভাবে পাচ্ছে বলে যাচ্ছে। এখন সব কথা বলার পর কেউ যদি বলে যে আমাকে কথা বলতে দিল না, তার কি জবাব আছে? রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। শেয়ার করতে পারবেন না, এসব কাজ থেকে তাদের বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট বা আইনশৃঙ্খলা অবনতি করতে পারে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিসকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। লিঙ্গ বৈষম্য বা এই সংক্রান্ত যাই হোক, এটাতে কী প্রমাণিত হয়?
এটাতে এটাই প্রমাণিত হয় যে এই সরকার, আমরা যেমন কর্তৃত্ববাদী সরকার যেটা আমরা বলছি, আমরা যে বলছি যে মানুষের বাক স্বাধীনতা একটি হস্তক্ষেপ ফেরা হচ্ছে সর্বক্ষেত্রে, সেটা আরও প্রমাণিত হয়েছে। এবং এই সার্কুলার জারির মধ্য দিয়ে এখন আন্দোলনকে দমন করবার ক্ষেত্রে আরেকটি নজির স্থাপন করল সরকার। ধন্যবাদ। কি বলেন ভাই? ওনারা নিরপেক্ষ যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে তাদের কাছে পদত্যাগ করবেন। সেই সংবিধানের সংশোধন করতে তাদেরকে ভূমিকা আপনার উদ্যোগ নিতে হবে, কারণ ক্রাইসিসটা তারা ক্রিয়েট করেছে এবং দায়িত্বটাও তাদের। এবং জনগণের দাবি যখন এসেছে সেই জনগণের দাবি মেনে নিয়ে তাদেরকে অবশ্যই সেই উদ্যোগ গ্রহণ করে, যেমন আমরা করেছিলাম। আপনার আমরা 2006 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা পার্লামেন্টে পাশ করে সংশোধন করেছিলাম, তো সেইভাবেই একইভাবে সেটা করা যেতে পারে। এটা আমি আমার কথা বলছি, এটা আমার পার্টির সিদ্ধান্ত নয়, আমরা এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেইনি, কিন্তু এটাই পথ আর কি একমাত্র। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন দলের মহাসচিব, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ইভিএম এ ভোটারদের আঙুলের ছাপ নিয়ে জটিলতা দূর করতে জানুয়ারি থেকে মাঠে নামছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এনআইটি সার্ভারে সব ভোটারের 10 আঙুলের ছাপ যুক্ত করা হবে বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর। নাজমুল সালেহীর রিপোর্ট। ইভিএম এ ভোটের প্রথম শর্ত আঙ্গুলের ছাপ মিলিয়ে এনআইডি যাচাই, তবে মেশিনে আঙ্গুলের ছাপ না মেলাই ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকেই। এক্ষেত্রে এনআইডি দিয়ে ভোটারকে শনাক্ত করা সম্ভব হলে নির্বাচন কর্মকর্তা তার নিজ আঙ্গুলের ছাপ ব্যবহার করে তাকে ভোট দেওয়ার অনুমতি দিতে পারেন, তবে প্রতি কেন্দ্রে এর সংখ্যা মোট ভোটারের 1% বেশি নয়। এবারও একই বিধান থাকছে জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়ায় সংখ্যা বাড়ানোর বিধান আছে। ফিঙ্গারপ্রিন্ট কোনো টেকনিক্যাল কারণে মিলে নাই, তখন কি করেন, ওইটাকে প্রেজাইডিং অফিসার, ওই যে ভোটারের পরিবর্তে সে প্রেজাইডিং অফিসারের থামটা দেন, ওখানে ভিতরে যে গোপন কক্ষেই আছে ওইটা সচল হয়, তখন ভোটার যে ওখানে ভোট দিয়ে আসে। তবে এটা যাতে মিসইউজ না হয় এজন্য 1% বেশি দেওয়া হয় না। আঙ্গুলের ছাপ নিয়ে এই জটিলতা নিরসনে আগামী জানুয়ারি থেকে সব ভোটারের 10 আঙ্গুলের ছাপ নেওয়ার কার্যক্রম শুরু করছে ইসি। যখনই নির্বাচন হবে আমাদের যেটা টার্গেট সেটা হলো 10 আঙ্গুলের ছাপ আমরা নেব, যাতে আমাদের ওই ইভিএম নির্বাচনে যাতে আঙ্গুলের ছাপ নিয়ে ঝামেলা না হয়। কমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ইভিএম বিশেষজ্ঞরা বলছেন, এতে দূর হবে আঙ্গুলের ছাপ বিতর্ক। এটা খুব ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আমি মনে করি আরো আগেই নিতে হতো। যদি স্মার্ট কার্ড নাও দেওয়াও যায়, নতুন নাম্বার এনআইডি নাম্বার দিয়ে লেমিনেটেড কার্ড দিয়ে হলেও খুব তাড়াতাড়ি 10 ফিঙ্গার এবং আইরিসের ছবিটা নেওয়া দরকার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশনকে আরো সতর্ক হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। এই রিচগুলো আস্তে আস্তে। নাজমুল সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 6 ঘন্টা পরও শুরু হয়নি উদ্ধার কাজ, বিকল্প পথে রেল চললেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। আক্রমণ এলেই পাল্টা আক্রমণ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আইনের সীমা লঙ্ঘনের সুযোগ নেই। র্যাবের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, নির্বাচনকালে কমিশনের নির্দেশনার বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। দায়িত্ব পালনকালে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলা ছিল মূল চ্যালেঞ্জ। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা বড় সফলতা ছিল বলেও জানান তিনি। আমরা যেখানে যেটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণে আমরা শক্তি প্রয়োগ করি, এই জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের সদস্যদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি। নির্বাচনের কালীন সময়ে আমরা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করি। আগামী দিনেও বাংলাদেশ পুলিশ এই আইন শৃঙ্খলা সম্পূর্ণতা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। নিষেধাজ্ঞা প্রদানের
বিষয়ে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। পঞ্চগড়ে নৌকাচুপের ঘটনায় নিখোঁজদের সন্ধানের চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের সদস্যরা এই কাজ পরিচালনা করছেন। ভোর 6টা থেকেই নিখোঁজ চারজনের সন্ধানে অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল পর্যন্ত নৌকাচুপের ঘটনায় 68 জনের মরদেহ উদ্ধার হয়। এদের মধ্যে 21 জন শিশু, 30 জন নারী এবং বাকিরা পুরুষ। এদিকে আজও স্বজনহারাদের শোক ও আর্তনাদে ভারী পঞ্চগড়ের বোদা উপজেলার চারপাশ। নিখোঁজদের খুঁজে পেতে করতোয়া নদীর তীরে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। রোববার 30 জন বহনকারী একটি নৌকা শতাধিক যাত্রী নিয়ে মহালয়ার একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয়। অতিরিক্ত যাত্রী চাপে কিছু দূর যাওয়ার পর ডুবে যায় নৌকাটি। এই মুহূর্তে পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে নৌকাডুবির যেই ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনও পঞ্চগড় জেলায়, কিন্তু পুরো জেলা জুড়ে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে ফায়ার সার্ভিসের যেই কর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে চিরুনি অভিযান যাকে বলে তা কিন্তু চালানো হচ্ছে। তবে শুধুমাত্র এখন 4 জন নিখোঁজ রয়েছে এটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন। আর গেল রাত পর্যন্ত এই নদী থেকে এবং নদীর ভাটির দিকে থেকে সেখান থেকে কিন্তু 68 জনের মরদেহ উদ্ধার করেছে গতকাল পর্যন্ত। আজকে সকাল থেকে এখন পর্যন্ত একটি মরদেহ কিন্তু উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে যে কতটি টিম, তাদের দল কাজ করছে। তারা যেটি বলছেন যে 12টি ইউনিট এখানে একযোগে কাজ করছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং পাশাপাশি হচ্ছে যে ডুবুরি দল, সেই 2টি ইউনিট ডুবুরি দল অর্থাৎ রংপুর এবং রাজশাহী, এই 2টি জায়গা থেকে ডুবুরি দল এসেছেন এবং তারা সকাল থেকে কাজ করছেন। প্রশাসনের তথ্য অনুযায়ী যে 4 জন মিসিংয়ের কথা বলছেন, সকাল থেকে কিন্তু একজনেরও মরদেহ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করতে পারেনি যে কোথাও থেকে উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের যেই আর্তনাদ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখনও আর্তনাদে ভারী হয়েছে এই পঞ্চগড় জেলার আকাশ বাতাস। আর আমার পিছনে লক্ষ্য করছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীদের গাড়ির পাশাপাশি যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে। যদি মরদেহ উদ্ধার করা হয় তাৎক্ষণিকভাবে এখান থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে সেখানে তালিকাভুক্ত করে অর্থাৎ ডাটা এন্ট্রি করে তারপরে কিন্তু এই স্বজনদের কাছে তুলে দেওয়া হয়। তো এখন পর্যন্ত যতজন মরদেহ এসেছিল অর্থাৎ গতকাল পর্যন্ত প্রত্যেক স্বজনদের কাছে তাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে প্রশাসন। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। আমরা তখন সরাসরি ছিলাম পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে। গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 6 ঘন্টা পরও শুরু হয়নি উদ্ধার কাজ। বিকল্প পথে রেল চলাচল স্বাভাবিক থাকলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। ঘোরে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন চট্টগ্রাম যাচ্ছিল, টঙ্গীর মধুমিতা এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপলাইনে চলাচল বন্ধ হলেও ডাউন লাইনে স্বাভাবিক রয়েছে। এরপরও শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে, বিপাকে পড়েছেন যাত্রীরা। সময় সংবাদে আরও থাকছে। ঘরে ফিরলেন বৃহত্তর চট্টগ্রামের সাফজয়ী 5 নারী ফুটবলার। বিকেলে দেয়া হবে জমকালো সংবর্ধনা। দীর্ঘদিন পর পরিবারের কাছে গিয়ে খুশি ফুটবলাররা। আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। এই মুহূর্তে বগুড়া পুলিশ লাইনসে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভরিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া যে পুলিশ লাইন্স স্কুল রয়েছে, এখানে আমরা আসলে বগুড়াতে যে বিশেষ ক্যাম্পেইন সেটি কিন্তু আজকেই শুরু হলো করোনা টিকার। এবং আমাদেরকে সিভিল সার্জন অফিস থেকে যেটি জানানো হয়েছে যে এই ধাপের পর অর্থাৎ 3 অক্টোবর পর্যন্ত এই যে ক্যাম্পেইনটি চলবে 6 দিনব্যাপী, এই ক্যাম্পেইন শেষ হলে এরপর থেকে প্রথম ডোজের যে টিকা সেটি কিন্তু আর পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এই এই ক্যাম্পেইনে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ সবগুলো ডোজই কিন্তু আসলে এখানে অ্যাভেল করতে পারবেন যারা
যারা টিকা নিতে আসছেন, এবং এখানে আমরা কিন্তু মূলত দেখছি যে শিক্ষার্থীরা এখানে টিকা নিতে এসেছেন মূলত। এবং শিক্ষার্থীদের কথা যদি জানিয়ে রাখি যে আপনি জানেন এর আগেও কিন্তু দুই ধাপে এই শিক্ষার্থীরা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন, এবং অনেকে যারা সে সময় স্কুল বন্ধ থাকার কারণে কিংবা পরীক্ষার যে জটিলতা থাকে সেসব কারণে যারা টিকা নিতে পারেননি তারা কিন্তু এখনও তারা টিকাগুলো নিচ্ছেন, এবং যারা ইতোমধ্যেই দুটি ডোজ সম্পন্ন করেছেন তারা বুস্টার ডোজের জন্য কিন্তু তারা এখানে লাইনে দাঁড়িয়েছেন। এবং আজকে আমরা সদরের যদি কথা জানিয়ে রাখি আপনাকে, সদরের 21টি ওয়ার্ডের এই টিকা কেন্দ্রে কিন্তু চলছে, এবং এছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতালে দুটি যে স্থায়ী কেন্দ্র সেখানেও সেই বুথগুলোতেও কিন্তু টিকাদান চলছে। তো মোটামুটিভাবে সদরের চিত্রটা কিন্তু এখন আমরা দেখছি যে এখানে আসলে টিকার যে বরাদ্দটাও বেশি ছিল জনসমাগম বেশি হওয়ার কারণে, এবং শহরের মানুষের যে প্রবণতাটাই রয়েছে বা সচেতনভাবে তারা টিকা প্রথম থেকেই নিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আমরা ভিড় আসলে অনেক কম লক্ষ্য করেছি। কিন্তু বাইরের চিত্র যদি আপনাকে জানিয়ে রাখি, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে সেখানে কিন্তু টিকার যারা নিতে এসছেন অনেকেই মধ্যে এবং গ্রামীণ অঞ্চলে কিন্তু এই টিকা যারা একদম নিতে আসছেন তারা কিন্তু অনেকেই এই প্রথম ডোজের টিকাটি এবারে নিচ্ছেন, এবং কিছু মানুষ আছে তারা দ্বিতীয় এবং বুস্টার ডোজও নিচ্ছেন। আসলে তো আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি এই আগামী 5 দিন আজকে সহ 6 দিনে মোটামুটি ভাবে 210,000 ডোজ টিকা সিভিল সার্জন অফিসের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি এই আগামী 5 দিন আজকের সহ 6 দিনে মোটামুটিভাবে 210,000 ডোজ টিকা দেওয়ার কিন্তু তাদের একটা লক্ষ্যমাত্রা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং শহরের প্রায় 300 অর্থাৎ বগুড়া জেলার ভেতরে মোটামুটিভাবে 12টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও অন্যান্য ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন যেই টিকা কেন্দ্রগুলো আছে সেখানে মোটামুটিভাবে 384টি কেন্দ্রে কিন্তু এই টিকাদান কার্যক্রম চলবে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের সবশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম বগুড়ায়। চুরিতেও পিছিয়ে নেই কিশোর গ্যাং, যে কোনো তালা খুলে মুহূর্তেই মালামাল লুট করে চক্র। রাজধানীর তাতিবাজারে 60 ভরি স্বর্ণ চুরির 3 মাস পর গ্রেফতার 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। 15 জুন বিকেল 3টা রাজধানীর তাতিবাজারের সুতারনগর এলাকা, গলি দিয়ে একসঙ্গে প্রবেশ করতে দেখা যায় 4 জনকে। 30 মিনিট পরে ওই একই গলি দিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাদেরকে। ততক্ষণে গলির একটি বাসার তালা ভেঙে তারা চুরি করে নিয়ে গেছে প্রায় 60 ভরি স্বর্ণ। আমাদের 3 বোনের স্বর্ণ, আমার ছোট বোনের বিয়ে যত স্বর্ণ ছিল সব, আর আমার সারা জীবনের যা আমার বিয়েতে আমার বাবা দিছে, শ্বশুরবাড়ির লোক দিছিল সমস্ত স্বর্ণ। আমার আর এক বোনের চুরি ছিল, টিকলি ছিল, কানের দুল ছিল, একটা গলার হার ছিল। চুরির প্রায় 3 মাস পর চোর চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোয়েন্দা পুলিশ। পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসার তালা ভেঙে নিয়মিত চুরি করে তারা। একটি বাসা বা দোকানে চুরি করতে তাদের সময় লাগে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট। তাঁতিবাজারের দোকানে গেছি, দোকানে যাই দিয়ে আকাশ দা আর রনি দাদা বৈশা রয়েছে, আমাকে 5 লাখ টাকা দিয়েছে। সম্পূর্ণ টাকা মাপ দেওয়ার পরে সম্পূর্ণ টাকা বোঝাতে রাসেল হয়ে দেয়। রাসেল ভাই আমাদের 25,000 আমার দিছে, 25,000 সরবরে 20,000 দিয়া আমার রিস্কার দেন আমার দিছে। চুরি করা সব স্বর্ণালঙ্কার তারা মাত্র 8 লাখ টাকায় বিক্রি করে দেয় তাঁতিবাজারে। পুলিশ বলছে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির অন্যতম স্পটে পরিণত হয়েছে বাজারটি। তাঁতিবাজারে একটা সিন্ডিকেট আছে যারা চোরাই স্বর্ণ কিনে, তো চোরাই স্বর্ণের পিছনে হচ্ছে যারা চোরাই মালটা কিনে তারাও কিন্তু চোরের অপরাধে দোষী সাব্যস্ত হবে। স্বর্ণের দাম যদি 80,000 টাকা পড়ি তারা স্বর্ণটা কিনে 10,000 টাকা পড়ি, কারণ চোরাই মালটা কিনে। অজস্র তথ্য আমরা পেয়েছি, কিন্তু তথ্য পেলেও কিন্তু যেহেতু একটা বড় সিন্ডিকেট, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং বৃহত্তম বাজার হচ্ছে তাঁতিবাজার, সেখানে আসলে আমরা অভিযান পরিচালনা করা আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়েছে। চুরি করা স্বর্ণ বিক্রির টাকা দিয়ে 2 জন কিনেছেন 2টি মোটরসাইকেল, যার একটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সামান্য কিছু স্বর্ণ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এই বিষয়ে একটি রাজকীয় ডিক্রিও জারি করা হয়েছে। এর আগে দেশটির উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন MBS হিসেবে পরিচিত প্রিন্স সালমান। 2017 সালে সৌদি আরবের সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর থেকেই দেশটির নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। এমনকি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না পেলেও যুবরাজ সালমানই হয়ে উঠেছেন সৌদি আরবের মুকুটহীন বাদশাহ। সাবজয়ী নারী দলের চট্টগ্রামের 5 ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস।
দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। সেক্ষেত্রে 21 সেপ্টেম্বর ছাদকোলা বাসে কিন্তু তাদেরকে নেপাল থেকে ফেরার পর বিশাল সংবর্ধনার আয়োজন করেছিল। আর এবার চট্টগ্রামবাসীর পালা। আজকে চট্টগ্রামে জামাল খান মোড়ে কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিকপত্র দৈনিক আজাদীর পক্ষ থেকে কিন্তু সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এবং আজকে সকালে আমরা দেখেছি বৃহত্তর চট্টগ্রামের যে পঞ্চপাণ্ডব রয়েছে, 5 নারী ফুটবলার রয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে তারা কিন্তু ঠিক 10:30 সামনত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে। ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলে রয়েছে চট্টগ্রামের 5 ফুটবলার, তারা হলেন রাঙামাটির রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। আর খাগড়াছড়ি জেলার 3 জন হলেন মনিকা চাকমা এবং যমজ দুই বোন আনাই মোগিনী ও আনুচিং মোগিনী। আজকে চট্টগ্রামবাসী অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন তাদের সংবর্ধনার জন্য, এবং যারা আয়োজক রয়েছে বিশেষ করে দৈনিক আজাদী কর্তৃপক্ষ যারা রয়েছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য যারা রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং যে পঞ্চপাণ্ডব যে 5 নারীরা বৃহত্তর চট্টগ্রামের, তারাও কিন্তু এখানে আছেন। এবং আজকে সকালে আসার পর তারা বলছেন দীর্ঘ প্রায় 2 মাস পর তারা তাদের আজকে সংবর্ধনার পর পরিবারের সাথে দেখা করতে পারবে, এবং তাদের যে এলাকা রাঙামাটি বা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে তারা উঠে এসেছেন সেই জায়গার মানুষজন কিন্তু তাদের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর চট্টগ্রামের কথা না বললেই নয়, আসলে ক্রিকেটের ভিড়ে কিন্তু আমাদের ফুটবল অনেকটা হারিয়ে যেতে বসেছিল, সেই হারানো ফুটবলকে আবার নবজাগরণে নতুনভাবে নতুন উদ্যমে কিন্তু ফিরিয়ে আনার এই কাজটি করেছে কিন্তু এই সাফ গেমসে মহিলা ফুটবল দল জয়ী হওয়ার পর। সেক্ষেত্রে চট্টগ্রামও কিন্তু আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক বিকাল 4টায় নগরীর যে জামালখান এলাকা রয়েছে সেখানে তাদের জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে চট্টগ্রামের সর্বস্তরের মানুষজন সেখানে উপস্থিত থাকবেন তাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে। এবং আজকে ঠিক সকাল 10:30 ইউএস বাংলার একটি ফ্লাইটে করে তারা ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে চট্টগ্রাম ক্লাবে তারা অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রাম ক্লাব থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বুলেটে নয় মাথায় ইটের আঘাতেই মুন্সীগঞ্জে যুবদল কর্মী শাওনের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে জানালো পুলিশ। হামলার প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। প্রয়োজন হলেই কেবল শক্তি প্রয়োগ করে পুলিশ, আক্রমণ এলে পাল্টা আক্রমণ বললেন র‍্যাব মহাপরিচালক। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কাজ করছে 2 মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর 76তম জন্মদিনে ছাত্রলীগের বর্ণাঢ্য র্যালি, কেক কেটে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদযাপন। স্বজন হারানো যন্ত্রণা নিয়েই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ। এই ছিল সময় সংবাদ, সঙ্গে থাকুন সময়।